পাইথন বাংলা টিউটোরিয়াল সিরিজ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শিবু বর্মন। তো আমরা আলোচনা করব কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টর এটা সেকেন্ড ভিডিও। তো এই কনস্ট্রাক্টরে আজকে আমরা একটা এক্সাম্পল করব, যেমন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ট্রায়াঙ্গেল। তো ট্রায়াঙ্গেল কি আমরা সেটা জানি, এই যে ত্রিভুজ। তো এই ট্রায়াঙ্গেল আমরা মাপটা আমরা কনস্ট্রাক্টর ইউজ করে এটা করব, যেমন বেস এবং হাইট থাকবে। ট্রায়াঙ্গেল কী থাকে? বেস এবং হাইট থাকে। দেন সেটা আমরা ক্যালকুলেট করব, এবং আর বেসের এবং হাইয়ের মান দেওয়া আছে। বেস টি ওয়ান হচ্ছে 10, 20, টি টু হচ্ছে 23। এখানে দুইটা বেস এবং হাইট দেওয়া আছে। তো সেটা আমরা ক্যালকুলেট করব ক্যালকুলেট এরিয়া কনস্ট্রাক্টর ইউজ করে। ওকে, তো আমরা এখন চলে যাচ্ছি পাইচারমে। তো স্বভাবতই এই যে দেখতে পাচ্ছেন আগেরটা দেখছি, তো আমরা এখানে জাস্ট আমরা কী করবো, ট্রায়াঙ্গেল দিব। ওকে, ট্রায়াঙ্গেল দিলাম। দেন হচ্ছে এগুলা দেওয়ার দরকার নেই। ওকে, দেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডেফিনেশন ইন ইট। তো আমরা কী করবো, একটা ডেফিনেশন ওকে আমরা প্রথমভাবে করি। আচ্ছা, তো আমরা কি একটা মেথড মানে কনস্ট্রাক্টর তৈরি করবো, সেটা কি? সেটা হচ্ছে ইনিট, ইনিট সেলফ। ওকে, তো ইনিট সেলফ দেবো। দেন হচ্ছে এটার সাথে আমরা কী কী দেবো, আমরা বেস, বেস দেন হচ্ছে কি হাইট। ওকে, হাইট আমরা দিয়ে দেবো। ওকে, তারপরে কী থাকবে? তারপরে হচ্ছে সেলফ, সেলফ ডট বেস ইকুয়াল টু বেস, দেন হচ্ছে সেলফ, আবার সেলফ কিন্তু মাস্ট দিতে হবে, দেন হাইট, হাইট ইকুয়াল টু হাইট। ওকে, দেন আমাদের একটা মেথড তৈরি করতে হবে। মেথডটা কি? ডেফ আমাদের ক্যালকুলেট এরিয়া। ওকে, ক্যালকুলেট এরিয়া, ক্যালকুলেট এরিয়া, ঠিক আছে। আমাদের ক্যালকুলেট এরিয়া তৈরি করতে হবে একটা, যেমন এটা আর কি ডিসপ্লের মতোই, ঠিক আছে, ক্যালকুলেট এরিয়া। আর একটা সূত্র ব্যবহৃত হবে, যেহেতু একটা ট্রায়াঙ্গেল এরিয়া মানে ট্রায়াঙ্গেল, তো একটা সূত্র ব্যবহৃত হবে, কী হবে? সেলফ। ওকে, দেন আমরা কী করব, প্রিন্ট। সাপোজ আমরা আমরা প্রিন্ট করব কি, আমরা প্রিন্ট করব হচ্ছে যেমন হচ্ছে এরিয়া ইকুয়াল টু আমরা কী দিয়ে দিব হচ্ছে, আচ্ছা এখন আমাদের একটা এই যে কী দিব এখানে, সেটা এর জন্য আমাদের একটা সূত্র আছে। তো সূত্রটা কি, যেমন হচ্ছে যে ট্রায়াঙ্গেলের সূত্রটা কি, ট্রায়াঙ্গেলের সূত্র হচ্ছে যে হাফ ইনটু বেস ইনটু হাইট, হাফ ইনটু বেস ইনটু হাইট। তো সাপোজ আমরা এখানে এরিয়া লিখে ফর্মুলাটা লিখি, ফর্মুলাটা কী হবে, হাফ, হাফ মানে 0.5 লিখতে পারি, 0.5 ইনটু কী বলা হয়েছে, বেস ইনটু হাইট। তো বেসের আগে আমরা সেলফ ইউজ করতে হবে, যেমন হচ্ছে বেস ইনটু সেলফ ডট হাইট। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে। দেন আমরা এখন কাকে কল করবো, এই যে এরিয়াকে কল করবো, এরিয়াকে এখন কল করে দিলাম। তো এখন আমরা কী করবো, এখন আমরা এই যে টি ওয়ান টি টু এটাকে আমরা ও একটা অবজেক্ট তৈরি করতে হবে। অবজেক্টটা কী হবে, এই যে অবজেক্ট। এখন অবজেক্টের ভিতরে আমরা কী জানি, কনস্ট্রাক্টর ইউজ করলে আমরা ভ্যালুটা পাস করতে পারি। তাহলে প্রথম ভ্যালুটা কী ছিল, 10, 20 ছিল। দেন সেকেন্ডটা দিতে পারি, ওকে, 20, 30, 20 দেন হচ্ছে 30। ওকে, দেন হচ্ছে আমরা অবশ্যই আমাদের এই ডিসপ্লেটা অ্যাপ প্রিন্ট করতে হবে, যেমন এটা টি ওয়ান ডট ক্যালকুলেট এরিয়া, এটা আবার করবে টি টুর জন্য দিতে হবে, টি টু হচ্ছে টি টু। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেল।
দেখুন আমরা কি করেছি, একটা কনস্ট্রাক্টর, এই যে ক্লাস রেখে একটা কনস্ট্রাক্টর ইউজ করেছি যেন একটা মেথড মানে ডিসপ্লে করার জন্য, প্লাস হচ্ছে একটা ফর্মুলা, দেন কি আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করেছি এবং যার মধ্যে ভ্যালু পাস করেছি, দেন আমরা পরিশেষে এটা ডিসপ্লে করে দিয়েছি, এই যে ডিসপ্লে। এখন যদি আমরা রান করে দেখি, দেখুন তো এই যে এরিয়া হচ্ছে এতটুকু, ঠিক আছে, তো আমরা এরিয়া তৈরি করেছি, এটা যেহেতু গুণ হবে তো সেক্ষেত্রে এই যে দেখবেন খুব ইজিলি এটা করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন এরিয়া সম্পর্কে।